Boston Lux Foundation. Obviously, Houston has been also somewhat of a song with you. Yeah, so. Houston, I'm a clear mother. It's not my name. অবিভক্ত লাকসাম যখন বিভক্ত হয়নি তখনকার 27 নম্বর ইউনিয়নের সর্বশেষ বাসিন্দা ছিলাম আমি আমরা এবং পরবর্তীতে যখন নাগরিকত উপজেলা হলো তখন আমাদের সেই উপজেলা আমি সেখানকারের আপনাদের একজন সন্তান আমার কাছে অত্যন্ত ভালো লাগলো হারিম যখন আমাকে এখানে আসতে বললেন আমার তখনই আমি বললাম যে আমি যাবো কারণ কুমিল্লার যখন নাম শুনি লাকসাম নাগরিকত যখন নাম শুনি সেখানেই আমি সবসময় নিজেকে উপস্থিত রাখার চেষ্টা করি কারণ রক্তের সঙ্গে হৃদয়ের সঙ্গে সেতু বন্ধন তৈরি হয় আপনারা এখানে থাকলেও এখানকার মানুষের সঙ্গে থাকলেও আপনাদের আত্মার বন্ধন পুরো আমি মনে করি লাকসাম দক্ষিণ কুমিল্লার প্রান্তরে এখন ছড়িয়ে আছে যেখানে আপনাদের যেখানে আপনাদের জীবন শুরু হয়েছিল যেখানে আপনাদের এখন আত্মীয়তার আত্মার বন্ধন এখন রয়ে গেছে আমরা কুমিল্লার মানুষ এই কুমিল্লাতে আপনার এই কুমিল্লা কবি নজরুলের প্রেমের শহর এই কুমিল্লা কবি নজরুল এবং সতীন্দ্রের বর্মন একসঙ্গে সুরের জমকার তুলতে কুমিল্লাতে যখন আমাদের সেই স্মৃতি বিজড়িত কবি নজরুলের সতীন্দ্রের বর্মনের কুমিল্লা আপনারা জানেন আমার সামনে যে আমার বোনেরা বসে আছেন আমাদের লাকসামের সবচেয়ে ঐতিহ্যবাহী যে নারীর নাম তাকে নবাব ফয়জুল নিসার নবাব ফয়জুল নিসার একটা ইতিহাস ছিল একটা ঐতিহ্য ছিল নবাব ফয়জুল নিসার এমন একজন মহিষী নারী ছিলেন যিনি উপমহাদেশে একমাত্র তাকে নবাব খেতাব দেওয়া হয়েছিল নারীদের মধ্যে এবং বলা হয়ে থাকে ভারতবর্ষে তখনকার সময় সুলতানা রাজিয়ার পরে একমাত্র মুসলিম নারী সেই সময় আজকে আপনি হিসাব করে দেখুন 150 বছরের বেশি সময় আগে একজন নারী জমিদারিত্ব করেছেন সেটা আমাদের লাকসামের অবস্থান থেকে এবং তার সবচেয়ে বড় ছিল ব্রিটিশরা যখন তাকে বেগম খেতাব দেওয়ার জন্য প্রস্তাবনা দিয়েছিল তিনি বললেন যে আমি তো বাংলাদেশ আমাদের বাঙালি মুসলিম নারীদের যে বেগম বলা হয়ে থাকে এই খেতাব আমার দরকার নেই প্রত্যাখ্যান করলাম তারপর তাকে একমাত্র নবাব খেতাব দেওয়া হয়েছিল একমাত্র মুসলিম নারী শাসকদের মধ্যে সেই সময় থেকে নবাব ফয়জুল নিসার এমন একজন নারী ছিলেন আমাদের লাকসামের এই অংশ থেকে তিনি যখন পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন মক্কা শরীফে সেখানে তিনি মানুষদের হাজিদের সুবিধার জন্য বিশেষ করে নারীদের জন্য সুবিধার জন্য সেখানে তখনকার সৌদি আরব অত্যন্ত গরিব একটি দেশ ছিল সেখানে তিনি স্থাপনা নির্মাণ করেন তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেন আলাদা ব্যবস্থা করেছিলেন নবাব ফয়জুল নিসার আরও সবচেয়ে বড় বিষয় ছিল তিনি স্বামীর সংসারের সঙ্গে সংগ্রাম করে লড়াই করে জয়ী হয়েছিলেন মামলা সেই সময় তার এই সংগ্রামের অংশটুকু আজকে আমাদের শিক্ষণীয় অনেকগুলো জায়গায় এই কারণে যে আমরা সেই লাকসামের সন্তান আমরা হয়তো আমেরিকাতে বসবাস করছি কেউ হয়তো ঢাকাতে বসবাস করছি আমাদের ঐতিহ্যের অনেকগুলো বড় জায়গা রয়ে গেছে আজকে সেই জায়গাটুকু তো আপনার হিসাব করে দেখেন বেগম রোকেয়ারও জন্মের বহু বছর আগে তিনি কুমিল্লা শহরে ইংরাজি শিক্ষা মাধ্যম চালু করেছিলেন তখনকার ব্রিটিশ শাসকরা তখন তাকে যখন ডেকে বলেছিল যে আপনাকে এবং তখনকার বীরজন জমিদারকে ডেকে বলেছিল আপনার প্রত্যেকে তখনকার সময় 10,000 করে টাকা দেন শিক্ষার প্রসারের জন্য নবাব ফয়জুল নিসার বললেন যে নবাব ফয়জুল নিসার 10,000 করে সবাই সঙ্গে ভাগ করে টাকা দেওয়ার জন্য আসেনি আমি 120 টাকা কত লাগবে বলো 1,00,000 টাকা আমি 1,00,000 টাকা দান করে গেলাম আমাদের সেই লাকসাম নিয়ে আমি সেই জায়গাটা করতে নবাব আজকে নবাব ফয়জুল নিসার কলেজ যেখানে দাঁড়িয়ে আছে আজকে কুমিল্লা নবাব ফয়জুল নিসার গার্লস স্কুল যেখানে দাঁড়িয়ে আছে এগুলো হিসাব করে দেখুন কত শত বছর আগে 100 বছর আগে প্রতিষ্ঠিত 150 বছর আগে প্রতিষ্ঠিত জায়গাটুকু দেখুন এবং তখনকার সময় যদি একজন নারী সেই সময় জয় করতে পারে না আপনারা যারা আপনাদের অবস্থান করছি
আমাদের অনেক কিছু করার, সেই সময় আজ থেকে 150 বছর আগেই কিন্তু সূচনা করেছিলেন আমাদের সেই লাকসাম থেকে, সেই লাকসামের প্রতিযোগিতা লাকসামের এই জায়গাটা কিন্তু এখনো আপনারা দেশ বিদেশে সুনাম ছড়িয়ে দিচ্ছেন, আমাদের আবু হানিফ আলো রিফাল কানে ছড়িয়ে দিচ্ছে আমেরিকাতে বসে, আমাদের ইউরোপ আমেরিকাতে যারা বসবাস করছেন, আপনারা যারা এই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, আপনাদের আজকে অবদান, আপনাদের এই কন্ট্রিবিউশন, আপনার নিজের পরিবারের জন্য, আপনার এলাকার জন্য, মানুষের জন্য আপনারা অবদান করার জন্য আপনারা আজকে নিজের সকল শ্রম মেলাকে ব্যয় করে চলছেন, আপনারা আজকে লাকসাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, আমি আপনাদের অভিনন্দন জানাই। আমি মনে করি যে বাংলাদেশের এই জায়গাটির লাকসামের মানুষের গৌরবের একটি জায়গা থেকে আপনাদের অবস্থান, আপনারা সেখান থেকে আলো যে ছটা ছড়িয়ে নেবেন সারা পৃথিবীতে, আমি সেটাই বিশ্বাস করি। আবু হানিফের মতো আপনারা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লাকসামের অধিবাসী যে যেখানে থাকুন না কেন, আপনাদের কাজ করার মধ্যে থেকে, কারণ আমাদের যে আজ থেকে 150 বছর 300 বছর 400 বছর আগের ঐতিহ্য আমাদের রয়েছে লাকসামের, সেই সব ঐতিহ্যগুলো এখনো আমরা সংরক্ষণ হতে অনেকটুকু হয় নাই। কিছুদিন আগে আমরা দাবি করেছিলাম যে লাকসামের নবাবাড়িটা সরকারিভাবে সংরক্ষণ করা হোক, এই কারণে করা হোক, এর সঙ্গে একটা ইতিহাস জড়িত, এর সাথে আমাদের সংস্কৃতি জড়িত, এর সঙ্গে বাংলাদেশের যে আগের যে একটা অবস্থা ছিল ব্রিটিশ ভারতের বিরুদ্ধে যে প্রতিবাদের জায়গাগুলি ছিল সেই অবস্থাগুলি জড়িত। আপনারা যদি দেখেন সাম্প্রতিক সময় মুম্বাইতে একটি ছবি বানিয়েছিল যে চট্টগ্রামের বিদ্রোহের উপর, যেটা অভিষেক বচ্চন অভিনয় করেছিল, নামে ছিল সেই ছবি চট্টগ্রাম, এবং সেটার আগে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সূচনা হয়েছিল তার অংশে কিন্তু লাকসাম নাঙ্গলকোট নামটা চলে আসে, তারা যখন পালিয়ে আসে চট্টগ্রাম থেকে এবং সেখানে অবস্থান গ্রহণ করেছিল নাঙ্গলকোট এবং লাকসাম, সেই ঐতিহ্য জায়গাগুলো আমাদের ট্র্যাডিশনের জায়গাগুলো আমাদের লাকসাম নাঙ্গলকোটের আগে থেকে পূর্ব থেকেই ছিল আমাদের, আমাদের সেই জায়গাটুকুতে এখনো আপনারা যদি দেখেন বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে সকল অবস্থানে সকলতম জায়গা থেকে আমাদের অনেকগুলো মানুষ দক্ষিণ কুমিল্লার মানুষ অনেক ভালো করছেন, আমাদের কুমিল্লার মানুষরা ভালো করছেন। কুমিল্লার একটা সময় ছিল 1972 সালে আপনি সিদ্দিকুর রহমানকে আগ করেছিলেন, একটা গল্প আপনাকে বলি, 1972 সালে জাতীয় জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সিএসপিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন তখন কিন্তু কুমিল্লা এত বিভক্ত হয়নি, একটাই কুমিল্লা ছিল, তখন দেখা গেল 18-19 জন সচিবের মধ্যে 10 জনের বাড়ি ছিল কুমিল্লা, এখনকার হয়তো বৃহত্তর কুমিল্লা আমরা ধরবো। বঙ্গবন্ধু তখন মজা করে বলেছিলেন যে আমি এক পাঞ্জাবের কবল থেকে আরেক পাঞ্জাবের কবলে এসে পড়লাম, এরপরে কিন্তু কোটা সিস্টেম, কোটা সিস্টেমের মধ্যে থেকে কুমিল্লার মেধাবী সন্তানদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা দাবি জানি আজকে অনুষ্ঠান থেকে যে কোটা সিস্টেম তুলে দেওয়া হোক কুমিল্লার সন্তানদের জন্য, আমাদের বিরুদ্ধ লাকসামের সন্তানদের জন্য, সে জায়গায় কিন্তু আপনাদের শিক্ষিত হবে। আমরা কুমিল্লার আরেকটা আপনাদের কাছে দাবি জানাবো, আপনারা যে অবস্থানে বসবাস করছেন কুমিল্লার ঐতিহ্যকে তুলে ধরার জন্য আপনারা আরও কাজ করবেন। আমাদের রসমলাই বিশ্বখ্যাত, কিন্তু এখনও রসমলাইয়ের কোনো বিকল্প এত চমৎকার মিষ্টি আপনারা কোথায় খেয়েছে কিনা আমি জানি না, তা আমার কাছে চোখে পড়ে নেই। আমাদের খাদি, আমাদের খাদির কাপড়, সেটা কিন্তু একটা ঐতিহ্য। আপনারা এই জায়গাগুলোতে, এগুলো আমাদের কুমিল্লার ঐতিহ্যের প্রত্যেকটি জায়গায় আপনারা এগুলো তুলে ধরবেন, আমি সেটাই প্রত্যাশা করছি। আপনাদের সুযোগটুকু আছে বিশ্বের মধ্যে তুলে ধরার মধ্যে, ঐতিহ্য করার মধ্যে, বাংলাদেশে অনেক কিছু করার মধ্যে কুমিল্লার জায়গাটুকু আমাদের। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের সবাই সাফল্য কামনা করছি, আপনারা যাতে ভালোভাবে কাজ করতে পারেন, একই সঙ্গে আবু হানিফের জন্য অনেক শুভকামনা। আবু হানিফ যেভাবে শুরু করে দিয়েছে, আবু হানিফ আমি তো মনে করি যে কলম্বাসের মতো পথ দেখিয়ে দিচ্ছে আমাদের সবাইকে, এবং আগামীতে আবু হানিফ আরও তার অভিযান অব্যাহত রাখবে। আপনারা বিরুদ্ধ কুমিল্লার আমার ভাইদের প্রতি আমার আহ্বান, আমাদের বিশেষ করে আমাদের দক্ষিণ কুমিল্লার অধিবাসী যারা আপনারা আছেন আপনাদের প্রতি আহ্বান, আপনার দেশের সঙ্গে আপনাদের মাটির আত্মার যে সম্পর্ক সেটা আমরা জানি অনেক বেশি আছে, আছে বলেই আপনারা সেখানে ব্যক্ত হতে হবে, সেই জায়গাটুকু আপনারা অব্যাহত রাখবেন, আপনারা জাগিয়ে রাখবেন। আমার ভালো লাগে কিছুদিন আগে আমি যখন দেখি এখানে মোশারফ হোসেন চৌধুরী নামে এক ভদ্রলোক, তিনি নিজের নামে একটা কলেজ করলেন, আমাদের কুমিল্লার সন্তান, তিনি আমাদের কুমিল্লা সমিতির সঙ্গে এখানে সম্পৃক্ত ছিলেন, তিনি আমার অফিসে গেলেন, তিনি যখন বললেন আমি আপনি কী করেন, বলতে আমি ট্যাক্সি চালাই নিব, আপনাদের কাবুল্লাহ বলতেছে আমার ভালো লাগে, বলতে আমাদের আরেকটা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী করে বললেন, বলতে আমি ডিগ্রি কলেজ করেছি, এবং অদ্ভুত ব্যাপার তিনি সেখানে আরেকটা কাজ করলেন, একটা বট গাছ 150 বছর আগের বট গাছ কেটে ফেলা হচ্ছিল, তিনি সেই জায়গাটুকু গাছকে সংরক্ষণ করার ব্যবস্থা করলেন। মানুষ কাজ করার জন্য পদ লাগে না, পদবি লাগে না, মানুষের একটা চিন্তা দরকার, মানুষের একটা মন দরকার, উদারতা দরকার, সেই উদারতাকে থাকলে, সেই মনটুকু থাকলে মানুষ কাজ করতে পারে। আপনাদের আমাদের আহ্বানিক মশান সৈকত, আপনারা সবাই আপনারা সেভাবে কাজ করে চলছেন, আপনাদের সেই জায়গাগুলোতে আমরা দেখতে চাই যে আগামীতেও আপনারা এইভাবে আপনাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য অবদান রাখবেন, কুমিল্লার জন্য অবদান রাখবেন, বাংলাদেশকে আপনাদের যে ভালোবাসে সেটুকু অব্যাহত থাকবে,
আমি আপনাদের সবাইকে অনেক শুভকামনা, অনেক শুভকামনা, আপনারা ভালো থাকুন।